Good morning everyone, welcome back to another fresh new blog, Lipika's Day Life. আবার একটা সকাল শুরু হয়ে গেছে তো আমি এখন খেতে বসেছি আর সবার খাওয়া হয়ে গেছে আমি আর আমার শাশুড়িমা বসে আছি আর শাশুড়িমা আমার জন্য ওয়েট করছিল যে এলে একসঙ্গে খাবো তো ওর জন্য এখন আমরা একসঙ্গে খেতে বসেছি আর অনেকটা লেট হয়ে গেছে আমি স্টোনে জামা কাপড় তারপরে স্নান ধান করা শ্যাম্পু করা সব কিছু করে তারপরে একবারে খেতে বসেছি তো অনেকগুলো জামা কাপড় জমে গেছিল তো ওর জন্য স্নান ধান করতে লেট হয়ে গেছে আর সবার খাওয়া হয়ে গেছে তো এখানে আমি আর আমার শাশুড়িমা বসেই খাচ্ছি তো একবার শাশুড়িমাকেও দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে আমার শাশুড়িমা আর আমার শাশুড়িমা নিচে বসেছে আর আমি উপরে বসে খাচ্ছি তো খাওয়া দাওয়া শেষ করে এসেছি আমাদের বাগানে আম দেখতে জাম কতটা বড় হয়েছে তো এসে দেখি আমের কোনো গন্ধই নেই কারণ আম অনেকটাই ছোট আর আমও গাছে সেরকম ছিল না অন্যান্যদের গাছে অনেক আম কিন্তু এদের গাছে আমই ছিল না তো এখানে অনেক লঙ্কা চারাও হয়েছে আর এখন আমি যাচ্ছি ভিতরের দিকে তো দেখি আচ্ছা শুধু শুধু যাচ্ছে ওই দিকে কারণ অনেকটাই খেতে ইচ্ছা করছিল খেতে পারবে তো গিয়ে দেখি কোনো আমই নেই বাস ভালো আছো তারপর অনেক সময় একটু খোঁজাখুঁজি করে দেখি পাচ্ছে কিনা আর আমি এখানে দাঁড়িয়ে আছি আর ভিতর দিকে যেতে আমার খুব ভয় লাগছে সাপের সামনে ওগুলো পেরে নাও সাপ দেখা যায় তো সেই জন্য আমি আর যাচ্ছি না বাস দাঁড়িয়ে ওই যে লাঠি একটা রে আমাকে শুধু দু তিনটে পেরে দিয়ে দাও না এত ঘোরার কি দরকার তো সামনে আর একটু আগিয়ে যাচ্ছি দেখি ওইগুলো বড় রাস্তার ওগুলো পড়ে ছিল কাশন দিয়ে মাখিয়ে খাবো ঠিক আছে শুনতেই পাচ্ছি এখন দুজন পিছনে বড় গাছ নিয়ে চলে যাচ্ছি গাছে অনেক রজনীগন্ধা এখানে দিয়েছে এই যে দেখো এদিকে সবাই প্রায় রজনীগন্ধার বাগান করে তো এখন আমগুলো নিয়ে টুকটুক করে ভ্যান ভ্যান করতে করতে চলে গেলাম বাড়ি তো বাড়ি গিয়ে দেখি সামনেই বড় মেলা বসে আছে আর এই যে ক্যারাম খেলার আড্ডা জমেছে আর এটা হচ্ছে আমার বড় যা আর ওইটা হচ্ছে তারপরে আর আমি হচ্ছি ছোট ছেলেরা বসে এখানে দিন যাচ্ছে আর এটা আমার ভিডিও করা দেখে খুবই হাসি পাচ্ছে তারপরে এখানে সবাই ক্যারাম ট্যারাম খেলছে আর এখন আমি আমগুলো কেটে তারপর আবার নিয়ে আসছি আর এই যে কাটতে 5 মিনিট লাগলো শেষ হতে কিন্তু 2 মিনিটও লাগলো না বড় ফ্যামিলি এটাই হয় সবাই একটু প্র্যাকটিস করে নিচ্ছে শেষ হয়ে গেছে কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগছে সবার সঙ্গে মিলে ঝুলে কোয়ার্টারে যেটা হয় না একা একা খায় আর ভালো লাগে না এটা তো সেখানে তো এখন বিকেল হয়ে গেছে আর আমার গুড়িয়া রানীর জন্য সারপ্রাইজ আছে কিছু তো সেজন্য এখন আমরা রেডি হয়ে গেছি আর এই যে রেডি হচ্ছে তাও এক গাদা বাচ্চা পাটে কিন্তু ঘরের অভাব নেই আনসি এসেছে সবাই আনসির জন্য দেখার জন্য রুম আর খালি হয় না তো ফাইনালি এখন আমরা বেরিয়ে পড়েছি গরম কিন্তু খুবই বেশি এখানে আমাদের ত্রিপুরার থেকে তো এখন বেরিয়ে পড়লাম আর আমরা যাচ্ছি স্কুটিতে আর জিজু জামাবাবু দিয়ে বাইকে যাচ্ছে তো যাব একটু পার্কে মেয়েকে নিয়ে একটু ঘুরতে আর কালকে যেহেতু ওর বার্থডে তো সেজন্য আজ কালকে যদি না হয় সেজন্য আজকে ওকে সব সারপ্রাইজগুলো দিচ্ছি ও যেটা যেটা সবথেকে বেশি ভালোবাসে সেই সারপ্রাইজগুলো দিচ্ছি তাই ফার্স্ট শুরু করলাম ওকে একটা পার্কে নিয়ে গিয়ে তো এখন সন্ধ্যা প্রায় হয়ে যাচ্ছে 5:30টার মতো বেজে গেছে তো এখন যাব পার্কে গিয়ে ও একটু খেলাধুলা করবে তো অনেক সময় পর ফাইনালি পৌঁছে গেছি পার্কে সে এই পার্কটাতে এলাম বাচ্চাদের খেলনা দোলনা অনেক সুন্দর সুন্দর আছে এখানে সেজন্য এইটাতে এলাম
তো আসার পর তো অনেকটা প্রায় রাত হতে চলেছে, মানে অন্ধকার হতে চলেছে, সেজন্য ভিডিও কিন্তু একদমই খারাপ আসছে, দেখাই যাচ্ছে না প্রায়। আর এই যে দেখতে পাচ্ছ আংশি কতটা খুশি এসে। তো এখন যাচ্ছি ভিতরের দিকে, আর পার্কটা কিন্তু খুব সুন্দর করে সাজানো আছে, গাছে গাছে লাইট লাগানো, খুব সুন্দর করে ডেকোরেট করেছে ওরা। তো এখন এখানে আছে একটা স্লিপার, তো প্রথমেই আংশি গেল স্লিপারে, যেটা ওর সব থেকে বেশি ফেভারিট স্লিপার, তো স্লিপারেও প্রথম গেল। এই যে সন্ধ্যা হয়ে গেছে, সেজন্য পার্কের লোকজনও কমে গেছে, সেরকম নেই। তো আংশি এখন স্লিপার থেকে নামছে, তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর আমিও পার্কটা একটু ঘুরে দেখি, আর তোমাদেরকে সবাইকে দেখাই। বেশি ভীতু, ওকে দেখে শিখবে। ওই ওই আসতে, অনেকটা টাইম হয়ে গেছে, এখন বাইরে চলে যাচ্ছি। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, অনেকটাই বড় হয়ে যাচ্ছে, নেক্সট সারপ্রাইজ আবার নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, তত সময় জানা, বাই।